नमस्कार बंधुरा, नदिया मेडिकल यूट्यूब चैने अपन सबाई के जाना स्वागत। आज हमें विश्लेषण करब बाधक बेदना कैन है सेटार विषय। मेरे 13-14 बचर बस ऋतु शुरू होके बला है पिरियड व मासिक। 13-14 बचर ही एर उपयुक्त समय, किंतु किछु क्षेत्रे बयसेर हेरफेर हुई थाके। एखन आलोचनार विषय वस्तु बाधक जिनिसटा कि। मेयेदेर यौवन आगमनेर एटाई परिचय। एई समय मेयेदेर माजार दिकेर अंश चौड़ा हये थाके, तारपर बयोसन्धिकाले एटा देखा दे, एटा रक्तई तबे बज्र हिसेबे बेरिये आसे। जरायु एबं तार आशेपाशे शिरा उपशिरा दिये रक्तेर बर्ज्य अंश बेरिये आसे। किन्तु जे समस्त मेरा व्यायाम बा दौड़झाप बेसि करे ना, तादेरी बेशिरभाग ए बाधक रोगटी देखा दे। अर्थात मासिककाले तीव्र जंत्रणा जेटा सह्य कराई दाय हये पड़े। केउ केउ गड़ागड़ी दिए चित्कार करे, तबे रक्त देखा दिले अतटा जंत्रणा थाके ना। मोट कथा, रक्त आसार पथे तीव्र बाधाई एर मूल कारण। मेयेदेर माजाय ओ पेटे क्रैम्प धरे। একটি কথা জানিয়ে রাখি, মেয়েদের এই মাসিক বা পিরিয়ড 3-4 দিন থাকে, কারো 2 দিন বা 1 দিন, কারো 5-7 দিন থাকে। প্রথমটা বাদ দিলে পরবর্তী সবই রোগের পর্যায়ে পড়ে। মাজা এবং তার আশেপাশের নালীগুলি যদি সংকুচিত হয়, তবেই এই রোগটা বাড়াবাড়ি আকার ধারণ করে। আশার কথা, রক্ত দেখা দিলেই যন্ত্রণা অনেকটা প্রশমিত হয়। এখন বিচার্য বিষয় সেই সময় কী করা উচিত বা প্রয়োজন। এই সময় আগেই ডাক্তারবাবুর কাছে না গিয়ে একটি কাঁচের বোতলে গরম জল নিয়ে পেটে ও মাজায় বোতলটি গড়াতে হবে। তাতেই রক্তবাহী নালীগুলি শিথিল হবে এবং ধীরে ধীরে যন্ত্রণার ভাব কমে আসবে। তবে এসব ব্যাপারে মেয়েদের প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম প্রাণায়াম করতে হবে এবং ফাস্ট ফুড ও কোল্ড ড্রিঙ্কস ত্যাগ করতে হবে। তবে এ ব্যাপারে হোমিওপ্যাথি ঔষধই যথেষ্ট। তো বন্ধুরা, বিষয়টি মোটামুটি আলোচনা করলাম। ভিডিওটি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।